একজন ক্রীড়াপ্রেমী কাছে সব কিছুর উর্ধে ক্রীড়া এবং সেই সকল ক্রীড়াপ্রেমীরা ক্রীড়াকে সবার মাঝে পৌঁছে দিতে তৎপর এমনই এক নিদর্শন তৈরি করেন ভবতোষ দাস দু সালের মার্চ মাসে প্রথম মনমোহন স্মৃতি ভলিবল আসরের আয়োজন করেছিলেন ভবতোষ দাস ব্যক্তিগত উদ্যোগেই রাজ্যে এটাই ছিল প্রথম প্রাইজ মানে ভলিবলের আসরে দু উনিশ সালের পর একে একে রাজ্যের বিভিন্ন স্থানে মনমোহন দাস স্মৃতি ভলিবল আসরের আয়োজন করার পর এবার প্রতিযোগিতার ষষ্ঠ আসর আয়োজন করেছেন মন্দির নগরী উদয়পুরে যদিও ষষ্ঠ বছর এসে অন্যান্য বছরের তুলনায় এই প্রতিযোগিতাকে ভিন্ন রূপ দিলেন ভবতোষ দাস বিগত পাঁচ বছরে এই প্রতিযোগিতা শুধু বালকদের জন্য আয়োজিত হল এবছর মনমোহন দাস স্মৃতি বালক বিভাগের পাশাপাশি কমলা দাস বালিকা বিভাগেও ভলিবল আসরের আয়োজন করা হয় এবছর বালক বিভাগে কুড়িটি দল অংশগ্রহণ করার পাশাপাশি বালিকা বিভাগে দশটি দল অংশগ্রহণ করে যার মধ্যে উভয় বিভাগে দুটি দল রয়েছে পার্শ্ববর্তী রাজ্য আসামের গত বুধবার থেকে শুরু হওয়া এই আসরের সমাপ্তি ঘটে শুক্রবার এক সাক্ষাৎকারে ভবতোষ দাস বলেন রাজ্য সরকার যে নেশামুক্ত রাজ্যের ডাক দিয়েছেন তা সফল করার একমাত্র সহজ উপায় খেলার মাঠ খেলার মাঠে যত বেশি যুবকরা এগিয়ে আসবে তত বেশি নেশা থেকে দূরে থাকা সম্ভব তিনি আরও বলেন প্রতি বছরই মনমোহন দাস প্রাইজ মানে ভলিবলের আসর রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় ক্লাব এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজন করা হয়ে থাকে এবছর উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাব ও এম এম ডিপ্লে ফোরামের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ষষ্ঠ মনমোহন দাস স্মৃতি বালক বিভাগ ও প্রথম বর্ষ কমলা দাস স্মৃতি মানি ভলিবল আসরে আমরা এম এম ডিপ্লে ফোরাম প্রথম থেকে এখন অব্দি টুর্নামেন্ট এবার নতুন করে আমরা মহিলাদের টুর্নামেন্টও আমরা শুরু করেছি মূলত আমাদের যে লক্ষ্য ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের দিকে তাকিয়ে আমরা দেখছি ওরা নেশার দিকে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের ভারতবর্ষের ভারত সরকার এবং রাজ্যের রাজ্য সরকার দুই সরকারই আমাদের এই ছেলে মেয়েদেরকে এই পথে চলার পথ থেকে রোখার জন্য নেশা মুক্ত করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করছেন এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওরা চালু করেছেন তার ভিতরে ক্রীড়া জগতার ভিতরে বহু ধরনের প্রকল্প ওরা দিচ্ছেন তো আমরা দেখছি যে ওদেরকে এই বিপদ থেকে যদি টেনে রাখতে হয় তাহলে যুবক যুব থেকে ছাত্র আমরা খেলার মাঠে নিয়ে আসতে হবে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষার মধ্য দিয়ে ক্রীড়ার মধ্য দিয়ে ওদেরকে আমরা এই বিপদ থেকে স্টপ করার জন্য এই বিপদে যাওয়ার পথ থেকে আমরা বন্ধ করার জন্য আমরা এই ক্রীড়া জগতে ওদেরকে নিয়ে আসার জন্য এবং ওদের সুস্বাস্থ্য কামনা করে আমরা এই টুর্নামেন্টগুলো প্রথম বর্ষ কমলা দাস শ্রুতি প্রাইসমানি ভলিবলের আসরে চ্যাম্পিয়নের খেতাব ঘরে তুলে নেয় পেলাবর ভলিবল প্লে সেন্টার এবং রানার্স হয় আসামের সিবিডব্লিউ ভলিবল ক্লাব অন্যদিকে ষষ্ঠ মনমোহন দাস শ্রুতির প্রাইজমানি ভলিবল আসরে চ্যাম্পিয়নের খেতাব ঘরে তুলে নেয় বিশালগড় বি এবং রানার্স হয় বিশালগড় এ ম্যাচ শেষে মহিলা বিভাগে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিসহ বারো হাজার টাকা রানার্স দলের হাতে ট্রফিসহ সাত হাজার টাকা তুলে দেন উপস্থিত অতিথিরা একইভাবে বালক বিভাগে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিসহ একত্রিশ হাজার টাকা ও রানার্স দলের হাতে একুশ হাজার টাকা প্রাইজ মানে তুলে দেন অতিথিরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ